হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার ফোরের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে এসিসি B1 পেপারটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2022 সাল এবং 2021 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, ধারণার একটি বৈশিষ্ট্য। ধারণা সাধারণত সাধারণীকৃত এবং বিমূর্ত হয়, যা বিভিন্ন উদাহরণ এবং প্রেক্ষাপটের মধ্যে প্রযোজ্য। পরের প্রশ্ন, প্রস্তাবের একটি কাজ লেখো। প্রস্তাব একটি নির্দিষ্ট কার্যকলাপ বা পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রস্তাবিত উপায় এবং উদ্দেশ্য নির্ধারণ করে। তারপরের প্রশ্ন, মধ্যবর্তী চলকের একটি উদাহরণ দাও। শিক্ষার মান এবং ছাত্রদের পরীক্ষার ফলাফলের মধ্যে মধ্যবর্তী চলক হতে পারে শিক্ষকের শিক্ষাদানের দক্ষতা। প্রকল্প কয় প্রকার? কী কী প্রকল্প? হচ্ছে 3 প্রকার: গবেষণা প্রকল্প, উন্নয়ন প্রকল্প এবং উৎপাদন প্রকল্প। পরের প্রশ্ন, ভালো প্রকল্পের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। ভালো প্রকল্পের একটি বৈশিষ্ট্য হলো সুস্পষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা। পরের প্রশ্ন দেখো, সূচক কী? সূচক হলো একটি পরিমাপ যা নির্দিষ্ট কিছুর পরিবর্তন বা অগ্রগতির পরিমাপ করতে ব্যবহৃত হয়। তারপরে আছে দেখো, উপাত্ত সংগ্রহের একটি সমস্যা লেখো। উপাত্ত সংগ্রহে সাধারণত সময় এবং ব্যয় বেশি হয়, যা এটির প্রধান সমস্যা। প্রাথমিক উপাত্ত কী দেখো? প্রাথমিক উপাত্ত হলো সরাসরি ক্ষেত্র থেকে সংগৃহীত মূল উপাত্ত যা পূর্বে সংগ্রহ করা হয়নি। গুণগত উপাত্ত বলতে কী বোঝো? গুণগত উপাত্ত হলো অবজেক্ট বা ঘটনার গুণাবলী এবং বৈশিষ্ট্য সম্পর্কিত অমৌলিক উপাত্ত। নমুনার একটি উদ্দেশ্য লেখো। নমুনা নেওয়ার উদ্দেশ্য হলো সমগ্র জনসংখ্যার প্রতিনিধিত্ব করা এবং উপাত্ত সংগ্রহ প্রক্রিয়া সহজ করা। সমষ্টি উপাত্ত বিশ্লেষণের একটি পদ্ধতির নাম। সমষ্টি উপাত্ত বিশ্লেষণের একটি পদ্ধতি হলো বর্ণনামূলক পরিসংখ্যান। বৃত্তচিত্র কী? বৃত্তচিত্র হলো একটি গ্রাফিক্যাল উপস্থাপন যা বৃত্তের অংশগুলির মাধ্যমে উপাত্তের অংশগুলিকে প্রদর্শন করে। তারপরে র্যান্ডম স্যাম্পলিং কী? র্যান্ডম স্যাম্পলিং হলো একটি পদ্ধতি যেখানে সমগ্র জনসংখ্যার প্রতিটি সদস্যের সমান সুযোগ থাকে নির্বাচিত হওয়ার। তারপরে বার ডায়াগ্রাম এর একটি ব্যবহার লেখো। বার ডায়াগ্রাম ব্যবহৃত হয় ভিন্ন ভিন্ন বিভাগের মধ্যে উপাত্তের তুলনা প্রদর্শনে। তারপরে দেখো, গবেষণার একটি উদ্দেশ্য লেখো। গবেষণার একটি উদ্দেশ্য হলো নতুন জ্ঞান অর্জন করা বা বিদ্যমান জ্ঞানের পর্যালোচনা করা। পরের প্রশ্ন 2021 সালের প্রশ্নপত্র থেকে ধারণার সংজ্ঞা দাও। ধারণা হলো চিন্তা ও বিশ্বাসের একটি বিমূর্ত রূপ যা কোনো কিছুর মূল বৈশিষ্ট্য বা প্রকৃতি বোঝাতে ব্যবহৃত হয়। পরের প্রশ্ন দেখো, মধ্যবর্তী চলক কী? যেসব চলক স্বাধীন ও নির্ভরশীল চলকের মধ্যে সংযোগ স্থাপন করে সেই সব চলককে বলা হয় মধ্যবর্তী চলক। তারপরে নীতি প্রকল্প কী? এই প্রশ্নের উত্তর আলোচনা করব। তার আগে যে বিষয়টা বলার আছে যে তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা কেউ যদি স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও এই নম্বরে যোগাযোগ করতে পারো, 9123000518। এই নম্বরে তোমরা যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের স্টাডি মেটেরিয়ালের প্রাইস অর্থাৎ দাম হচ্ছে 400 টাকা। এবার দেখো পরের প্রশ্নগুলো দেখে নাও। নীতি প্রকল্প কী? নীতি প্রকল্প হলো গবেষণার একটি পদ্ধতি যা পূর্ব ধারণা বা হাইপোথিসিসকে যাচাই করার জন্য বিপরীত বা নেতিবাচক প্রমাণ সংগ্রহ করে। পরের প্রশ্ন আছে, একটি গবেষণা প্রক্রিয়ায় গ্রন্থ পর্যালোচনার গুরুত্ব কী? গ্রন্থ পর্যালোচনা একটি গবেষণা প্রক্রিয়ার বিদ্যমান জ্ঞান, তথ্য এবং পূর্ববর্তী গবেষণার ভিত্তি প্রদান করে এবং নতুন গবেষণার প্রাসঙ্গিকতা নিশ্চিত করে। তারপরে প্রশ্ন আছে দেখো, পরিমাণগত গবেষণা বিশ্লেষণের এককের একটি উদাহরণ। পরিমাণগত গবেষণা বিশ্লেষণের এককের উদাহরণ হতে পারে একটি পৃথক ব্যক্তি, প্রতিষ্ঠান বা নির্দিষ্ট সময়কাল। পরের প্রশ্ন, নমুনায়নের ভ্রান্তি কী? দেখো, নমুনায়নের ভ্রান্তি কী? পপুলেশান এর একটি অংশের ওপর পরীক্ষণ করাই নমুনায়ন। এক্ষেত্রে কিছু ত্রুটি লক্ষ্য করা যায়, একে নমুনায়নের ত্রুটি বলে। পরিবেশগত ভ্রান্তি বলতে কী বোঝো? সমষ্টিগত তথ্য বা উপাত্তের ওপর ভিত্তি করে যদি কোনো একটি একক বা ব্যক্তি সম্পর্কে উপসংহারে আসা হয় তবে তা পরিবেশগত ভ্রান্তি। তারপরে পরিবেশগত গবেষণায় উপাত্ত এর একটি উৎস উল্লেখ করো। পরিবেশ নয়, এটা পরিমাণগত গবেষণায় উপাত্তের একটি উৎস। পরিমাণগত গবেষণায় উপাত্তের একটি উৎস হলো সরকারি পরিসংখ্যান ডেটাবেস। পরের প্রশ্ন আছে, গুণগত গবেষণায় উপাত্ত আরোহণের দুটি পদ্ধতি উল্লেখ করো। দেখো, দুটো পদ্ধতি কি আছে? দেখো, কাঠামোবদ্ধ সাক্ষাৎকার আর হচ্ছে পর্যবেক্ষণ। পরের প্রশ্ন, সামাজিক গবেষণায় সূচকের একটি উদাহরণ। নতুন তথ্য ও ঘটনা বা পুরাতন সত্য যাচাই। বর্ণনাত্মক পরিসংখ্যান কাকে বলে? বর্ণনাত্মক পরিসংখ্যান হলো ডেটার সংক্ষিপ্তসার এবং বর্ণনা, যা গড়, মধ্যক, মোট পরিমাপগুলির অন্তর্ভুক্ত করে। তারপরে দেখো, কুম্ভীলক বৃত্তি। কুম্ভীলক বৃত্তি বলতে কী বোঝো? কুম্ভীলক বৃত্তি হলো অন্য কারোর কাজ বা ধারণাকে আপনার নিজের হিসাবে উপস্থাপন করা, তাদের সম্মতি সহ বা ছাড়াই, সম্পূর্ণ স্বীকৃতি ছাড়াই এটিকে আপনার কাজে অন্তর্ভুক্ত করা। তারপরে বৃত্তচিত্র কে আবিষ্কার করেন? পাই গ্রাফ বা পাই চার্ট, যেটাকে বৃত্তচিত্র বলা হচ্ছে, উদ্ভাবককে। উদ্ভাবক হচ্ছে ফ্লোরেন্স নাইটেঙ্গেলস ও উইলিয়াম প্লেফেয়ার। পরের প্রশ্ন, অসম্ভাবনামূলক নমুনায়নের উদাহরণ। অসম্ভাবনামূলক নমুনায়নের একটি উদাহরণ হলো সুবিধামতো নমুনা। তারপরে শেষ প্রশ্ন, হিস্টোগ্রামে কী ধরনের তত্ত্বের প্রতিফলন করা যায়? দলবদ্ধ তত্ত্ব। এই ছিল তোমাদের 2022 সাল এবং 2021 সালের এসএকিউ প্রশ্নের সমাধান।